দাদা নামে পরিচিত তার পরিবারের এই মিজানুর রহমান খান, যে ছোটবেলা থেকেই তাদের প্রতি অভিভাবক সুলভ যে দায়িত্ব পালন করেছেন এবং শেষ দিন পর্যন্ত, সেটি হলো তাদের পারিবারিক দায়িত্ব পালন। পেশাগত জীবনে গত 3 দশক ধরে এই শহরে এই পেশার সঙ্গে থাকার সুবাদে তার সঙ্গে অনেকবার, বহুবার ওঠা বসা, আলাপ আলোচনা হয়েছে। যদিও আমি কখনোই তার সহকর্মী ছিলাম না, কিন্তু একসঙ্গে বহু অনুষ্ঠানে বসেছি, কথা বলেছি। তিনি যেমন ব্যক্তি জীবনে স্মিতভাষী ভদ্রজন হিসেবে পরিচিত, তেমনি সবাই বলেছেন এখানে, বিশেষ করে তার সর্বশেষ কর্মস্থল প্রথম আলোর ঘনিষ্ঠ সহকর্মীরা এখানে কথা বলেছেন। আমি শুনেছি সোহরাব হাসান ভাই, সাজ্জাদ শরীফ ভাই, কেএম জাকারিয়া, নাজ্জাদ ভাই, সবাই বলেছেন তার সম্পর্কে। মিজানুর রহমান খানকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তিনি আইন, আদালত, এই প্রসঙ্গে সংবিধান, এগুলো নিয়ে অনেক বেশি সত্যনিষ্ঠ লেখালেখি করেছেন, প্রতিবেদন করেছেন। তিনি কিন্তু ব্যক্তিগতভাবে আইনের ছাত্রও নন, শিক্ষকও ছিলেন না, কিন্তু তার ব্যক্তিগত আগ্রহের জায়গা থেকে তিনি আইন বিষয়ে পড়াশোনা করেছেন এবং পরবর্তীতে সাজ্জাদ শরীফ ভাই বলেছেন যে তিনি আইন বিষয়ে ডিগ্রি নেওয়ার জন্য গিয়েছিলেন, পড়াশোনা করার জন্য তাকে অনেকে পরামর্শ দিয়েছেন। কিন্তু এই যে জানবার জন্য ব্যক্তিগত আগ্রহ থেকে পড়াশোনা করা, এটি হলো যে আমি আমার পাঠককে, আমার দর্শককে যে জানাবো, সেটি জানানোর আগে আমাকে তো আগে জানতে হবে যে আমি তাদের কি জানাতে চাই। এই জানার প্রবল আগ্রহ থেকেই তিনি পড়াশোনা করেছেন এবং আইন বিষয়ে তার অসংখ্য মূল্যবান প্রতিবেদন, লেখনী, নিবন্ধ আমাদেরকে দিতে পেরেছিলেন। শুধু আইন আদালত নয়, আমাদের গর্বের যে বিষয় মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধ নিয়ে 71-এর দেশে এবং বিদেশে কার কি ভূমিকা, সেটি নিয়ে গবেষণালব্ধ প্রতিবেদন এবং নিবন্ধ আমরা বাংলাদেশের মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ, পাঠক তার কাছ থেকে পেয়েছে। বাঙালির আরেকটি সবচেয়ে বেদনাদায়ক যেটি, বাঙালি বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির পিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সবংশে নির্মমভাবে নির্মূল করা হয়েছিল, হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডে, 75-এর 15-ই আগস্টের হত্যাকাণ্ডে দেশের এবং বিদেশের আন্তর্জাতিক অঙ্গনে কার কী ভূমিকা ছিল, কোথায় ষড়যন্ত্র ছিল, সেটির গবেষণালব্ধ প্রতিবেদন, লেখনী আমরা মিজানুর রহমান খানের হাত থেকেই পেয়েছি। এজন্য মিজানুর রহমান খান তার পাঠকের সঙ্গে এবং দর্শকের সঙ্গে একটি সরাসরি সংযোগ স্থাপন করতে পেরেছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন যে দর্শক হিসেবে এবং পাঠক হিসেবে একজন মানুষ কি চান, কি জানতে চান, কোন সত্যটা তিনি জানতে চান। মিজান ভাই সেই সত্যের অন্বেষণে ছিলেন সাহসী, অক্লান্ত। সেই সত্যটি তিনি তুলে ধরেছেন তার প্রতিবেদনে, তার লেখনীতে এবং তার বক্তব্যে। তিনি স্মিতভাষী ছিলেন বটে, কিন্তু যখন তিনি কোনো যুক্তির বিষয়ে কথা বলতেন, সেই কথা হলো দৃঢ়চেতা। তাকে টকশোতে আমি অনেকবারই নিয়ে এসেছি এবং আমি দেখেছি যে তার যেদিন, তিনি যেদিন অতিথি হয়ে আসতেন আমার টকশোতে, সেদিন আমি অনেক বেশি ফিডব্যাক পেতাম। তার মানে তিনি যা বলেন মানুষ সেটি, সেই কথাটি জানতে চান অথবা শুনতে চান, সেটি তিনি উপলব্ধি করেছিলেন। পেশাগত জীবনে অনেক সময় অনেক কিছু জানবার প্রয়োজন হয়, সব সময় জানবার প্রয়োজন হয়, কিন্তু কোনো লেখা এবং প্রতিবেদন যখন সামনে আসে আমার, কখনো যদি আইন বিষয়ে কোনো জটিলতা আসে, তা আমি আইনজীবী বন্ধু সহকর্মীর বাইরে যাকে ফোন করতাম, তিনি মিজানুর রহমান। অনেক সময় অর্থনীতি বিষয়ক অনেক প্রতিবেদনের বিষয়ে আমার জানবার আগ্রহ তৈরি হয়, প্রয়োজন হয়ে পড়ে, তখন আমি আমার এই অর্থনীতিবিদের কয়েকজনকে ফোন করি, এখনও তারা আছেন, কিন্তু আমি আর মিজান ভাইকে কখনোই ফোন করে জানতে পারবো না যে এই জটিলতাটা কী হবে, এর ব্যাখ্যাটা কী হবে।
আমি সেই জায়গাটা হারিয়েছি এবং বাংলাদেশের পাঠক, বাংলাদেশের দর্শক, বাংলাদেশের মানুষ সেটি হারিয়েছে। মিজানুর রহমানকে মানুষ যে ভালোবাসেন সেটি মিজানুর রহমানকে দেখে কেউ ভালোবাসেননি। মিজানুর রহমানের লেখা পড়ে, তার বক্তব্য শুনে মানুষ তাকে ভালোবেসেছেন, কারণ মানুষকে তিনি সত্যটা জানাতে পেরেছেন। তাকে যে ভালোবেসেছেন মৃত্যুর পরে সেটি আরও অনেক বড়ভাবে আমাদের সামনে উঠে এসেছে, প্রমাণিত হয়েছে। সৌরভ ভাই বলেছেন যে আইন আদালত নিয়ে লেখালেখির কারণে যেমন তিনি জনপ্রিয় হয়েছেন, তেমনই তিনি আবার সেই আদালত থেকে দণ্ডিত হয়েছেন। কিন্তু বাস্তবতা হলো মৃত্যুর পর সেই আদালত প্রাঙ্গণে একজন পেশাজীবী সাংবাদিক হিসেবে তার জানাজা হয়েছে এবং সেই জানাজায় আইনজীবী প্রাক্তন বিচারপতিরা অংশগ্রহণ করেছেন। এটাই মিজানুর রহমানের অর্জন। মিজানুর রহমান মানুষের এই ভালোবাসা অর্জন করতে পেরেছিলেন এবং সেটি তিনি মানুষের প্রত্যেক জনের কাছে গিয়ে তার ব্যবহার দিয়ে নয়, তার লেখা দিয়ে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রাঙ্গণে আমাদের অনেক সদস্য, আমাদের প্রায় 2000-এর কাছাকাছি এখন সদস্য, কিন্তু মিজানুর রহমান আমাদের এই সদস্যদের মধ্যে এমন একজন সদস্য যিনি খুব কম এই অঙ্গনে আসেন কিন্তু সবার কাছে তিনি পরিচিত। এই কোভিডকালে তার জানাজায় যে পরিমাণ সদস্য উপস্থিত হয়েছে, সুপ্রিম কোর্টে যে পরিমাণ আইনজীবী এবং অন্যান্য পেশার মানুষ উপস্থিত হয়েছেন, জাতীয় প্রেস ক্লাবে যে পরিমাণ বিভিন্ন পেশার মানুষ আমাদের পেশার বাইরেও উপস্থিত হয়েছেন, সেটি প্রমাণ করে মিজানুর রহমান তাদের সবার ভালোবাসা অর্জন করেছেন। এবং আমাদের ধর্মে তো আছে যে একজন মানুষ মৃত্যুর পর যদি উপস্থিত মানুষের অধিকাংশ তাকে ভালো বলেন, আল্লাহ নাকি তাকে মাফ করে দেন। আমরা আশা করব মিজানুর রহমান যে ভালোবাসা মানুষের অর্জন করেছেন, সবাই তার জন্য দোয়া করেছেন। মিজানুর রহমান ভালো থাকবেন, পরকালেও শান্তিতে থাকবেন, তার আত্মা শান্তি পাবে। আমি শুধু আমাদের কথা বলি যে এই এই স্মরণসভাতেও আমাদের রিপোর্টার্স ইউনিটির বাইরেও, আমাদের পেশার বাইরেও অনেকেই সম্মানিত ব্যক্তিরা এসেছেন। অধ্যক্ষ পরিষদের সভাপতি এসেছেন, জাতীয় সংসদের একজন এসেছেন, এটি তার প্রতি তার ভালোবাসা। আমি শুধু বলবো যে এই ভালোবাসা যে মিজানুর রহমান অর্জন করেছিলেন, সত্যের অন্বেষণ করেছিলেন বলে, তো আসুন আমরা তার প্রতি এই যে নাজিম হিকমতের সেই কবিতা মিথ্যা প্রমাণ করি যে শোকের আয়ু এক বছর নয়, আমরা তার প্রতি শ্রদ্ধা জানাবো, সম্মান জানাবো, তার মতো সত্যের অন্বেষণ করে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করে এবং বিদগ্ধ প্রতিবেদন ও নিবন্ধ রচনা করে। আমি এবং আমার সামনে যারা আছেন, আমার সহকর্মী, আমার রিপোর্টার ইউনিটির সদস্য, সাংবাদিক বন্ধু এবং শ্রদ্ধাভাজনরা, তাদের প্রতি এই আবেদন যে আসুন আমরা পেশাকে সমুন্নত রাখি, সত্যের অন্বেষণ করি এবং সাহসিকতার সাথে সাংবাদিকতা করি, তাহলে আমরা মিজানুর রহমানের প্রতি যেমন সম্মান দেখাতে পারবো, মর্যাদা দেখাতে পারবো, নিজেরাও মর্যাদাবান হব। সবাই ভালো থাকুন, মিজানুর রহমান আত্মা শান্তি পাক সেই প্রার্থনা করি। ধন্যবাদ।